দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শান্তিরুল ভাইয়ের গারলের খামারে। তো চলুন, আজকে শান্তিরুল ভাই আমাদেরকে কি আপডেট দেয় সেই তথ্যটি আপনাদেরকে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আপনি আমার দর্শকদেরকে কি দেখাবেন? এই দর্শক ভাইদেরকে আপনি দেখাবেন আজকে উন্নত জাতির গাভি, যেগুলা দুইটা করে বাচ্চা হয়, সেগুলা যেটার একটা বাচ্চা হয়, অরিজিনাল গারল এবং অরিজিনাল পাঠা। এগুলা আপনি যখন এসেছেন, আপনার যে জিনিসগুলো দর্শক চাবে সেই জিনিসগুলো দর্শককে দেওয়া হবে। আগে ভালো মন্দ একটু আপনি দেখবেন যে আমার জিনিসগুলো কেমন আছে বর্তমানে। এই যে প্রথম বিন। আচ্ছা জি, অরিজিনাল যেগুলা, এটা মা গারল। এই যে আপনার পয়লা যেগুলা। জি ভাই, এই যে দাঁতই নিমিটু ভাই। হ্যাঁ, তাই তো, এখনো দাঁত হয়নি। হ্যাঁ, এই যে যেগুলো অরিজিনাল, এটা অরিজিনাল। জি ভাই। বাহ, প্রেগনেন্ট? জি প্রেগনেন্ট, তিন মাস। তিন মাস? জি তিন মাস। আচ্ছা আচ্ছা, এগুলোর ওজন কেমন হবে? এগুলা ভাইয়ের ওজন হবে আপনার 37-38 কেজি। 37-38 কেজি। বর্তমানে এগুলো কেমন দামে বেচা? এগুলো আপনার আমাদের ইউটিউবের জন্য এগুলো আমরা এখন বর্তমান 17,500 টাকা করে হলে বেচতে পারছি। 17,500? জি জি। এটা এই যে সুন্দর দেখেন। আচ্ছা, এটা অরিজিনাল? এগুলা অরিজিনাল। জি, প্রথম প্রেগনেন্ট। প্রথম প্রেগনেন্ট, এখনো দাঁতই নেই ভাই। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন। দেখুন দর্শক বন্ধুরা, খুবই কোয়ালিটি সম্পন্ন গারল দেখুন। 17,500। আচ্ছা, এই যে আপনার আগে বাচ্চা হয়েছে, তিন দিন বয়স বাচ্চাটা। তিন দিন বয়স? জি তিন দিন বয়স। আচ্ছা, কয় দাঁত বয়স? দুই দাঁত। তাই তো, দুই দাঁতে প্রথম। এই যে প্রথমে একটা বাচ্চা হয়, গারলের মূলত একটা করে বাচ্চা হয় ভাই। এগুলা পশম কাটা, পশম কাটা। এগুলা যদি কোনো দর্শক চাই অবশ্যই দেওয়া হবে, বাচ্চা মা সমেত দেওয়া হবে। বাচ্চা এবং মা সহ একসাথে কেমন দাম পড়বে? এটা ভাই আলোচনার মাধ্যমে আসলে পারে, অবশ্যই আলোচনার মাধ্যমে। জি জি জি। আচ্ছা, এখানে এগুলা কি? এই যে ভাই, এগুলা সেই ডিজাইন নাকি? জি জি। এই ডিজাইনের জন্য তো অনেক, এগুলা অনেক দাম। জি জি, এগুলা কাশ্মীরি। এই জাতগুলো উন্নত, লম্বা, দুই দাঁতে এত বড় দেখেন। তিন দিন, তিন দিন বাচ্চাটার বয়স ভাই। তাই? জি। আচ্ছা আচ্ছা, আজকেও একটা ধাড়ি বিয়েছে ভাই। বাচ্চার তো কানে ডিজাইন হয়েছে। জি জি, ডিজাইন দেখ, তোলেন তোলেন তোলেন। তো তার কি তো নতুন একটি সা? জি জি, নতুন ডিজাইন। হ্যাঁ দেখেন, এই জাতের জন্য তো অনেক খামারিরা বেশি দাম চায়, আপনি আবার চাবেন না? না 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 ভাই, একটু চাবো না ভাই, এগুলো একটু চাবো না। আচ্ছা, তিন দিন বয়স ভাই। ছেলে নামে? ছেলে। এই যে প্রথম বিন, আয় আয়। এই যে ভাই, এই যে বাচ্চা হইলো, একটা বাচ্চা। জি জি, ঘন্টা, এক ঘন্টা। এই যে আপনার দুই দাঁত। এই যে দুই দাঁত ভাই। আচ্ছা আচ্ছা, এগুলা কোনো দর্শক চাইলে আমরা এগুলাও দেবো। এগুলা দেবো? জি ইনশাআল্লাহ। দুই দাঁত? দুই দাঁত সরাসরি ভাই দেখাবো। আচ্ছা, সরাসরি দেখান। এগুলো কেমন দামে বেচা কেনা হবে? এগুলো আলোচনার মাধ্যমে ভাই। ও, যেগুলো মায়ের সাথে বাচ্চা যে হলো সব আলোচনা? জি 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 জি। এই যে আপনার এগুলা হলে দুই দাঁত, দুই দাঁত বয়স। জি জি, কাউরে যদি কুরবানির জন্য দরকার হয় এগুলো আমাদের বেচা হবে ইনশাআল্লাহ। আপনার দর্শক যদি কেউ নেয় অবশ্যই দেওয়া হবে। ওগুলো কেমন দাম পড়বে? এগুলা পড়বে ভাই আপনার 22,000 টাকা। 22,000? জি জি। কতটুকু মাংস পাবো? গোশত হবে হলে আপনার 24 কেজি। 24 কেজি মাংস পাবো? জি জি, 24 কেজি। যেগুলার দুইটা করে বাচ্চা হয়, এই যে প্রথম, এগুলা তিন মাসের হিট। তিন মাসের? জি জি জি। আচ্ছা, এগুলো প্যাড দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এগুলা যদি কোনো দর্শক নেয় এগুলো আপনার 12,500 টাকা করে নেবে একদম, কোনো কমানোর নেই। মানে ওজনটা কেমন? ওজন আছে আপনার 28-30 কেজি। আচ্ছা, হাই ক্রাস? হাই ক্রাস, প্রথম প্রেগনেন্ট। প্রথম প্রেগনেন্ট 12,000? 12,500। যারা উন্নত পাটাগুলা খোঁজ করে যে অরিজিনাল ভাই, অরিজিনাল পাঠা চাই যারা। জি জি, একটু তাদের দেখেন, একটু দেখে নেন ভাই, বডিটা দেখুন, বডিটা দেখুন, শিং দেখুন। আচ্ছা, এবার মাথাটা দেখুন। দেখুন কয় দাঁত হইলো? দাঁতের চার খেন। চার? কেউ মূলত দাঁত ধরে দেখায় না ভাই। হ্যাঁ, চার খেন। বডি ওজন কেমন? বডির ওজন আছে আপনার 65 কেজি। 65 কেজি? তাহলে এটা কেমন দামে বেচা কেনা করতে চাচ্ছেন ভাই? এগুলো 65,000 টাকা হলে পরে দেওয়া যাবে। 65? জি। একটু কমায় বলে। না কমায় না ভাই, আপনাকে আমার খামারে অত দাম বললে আমার দর্শকরা নিতে পারে। এই যে আপনার অরিজিনাল ভাই, অরিজিনাল অরিজিনাল করি, অরিজিনাল কিনতে গেলে অবশ্যই টাকা দিতেই হবে ভাই। আপনি দেশি থেকে? 50,000? না, 65। 65? 65 আপনার খাতিরে 65, নাহলে 1,20,000। 20টা মা গাড়লের সাথে যাবে, কমাই দেন।
এগুলো আপনার 50,000 টাকা রাখা যাবে তাহলে। ঠিক আছে, তো বিশাল পাঠা 82 কেজি দুই দাঁত। দাঁড়ান আমি একটু বসে দেখি দুই দাঁত। আসুন দেখান, দর্শককে দেখান। আচ্ছা উঠলাম, 82 কেজি, 82 কেজি। এ তো মুখের ব্র্যান্ডটা সেই ব্র্যান্ড, সেই তুতা এগুলা। আচ্ছা সারা দিন আগে তাল না, এটা হইলো চার দাঁত পড়িছে ভাই। চার দাঁত? জি জি। আপনি একটু মাপেন, এই প্রায় এগুলো হয় না তো, এগুলো এত হাইট ফুল জিনিস হয় না ভাই। এইগুলাই হলি লাভ, এই যে আপনার একটা বাচ্চা হয়েছে মিঠু ভাই, ওর ভন্নাতে দেখেন দিন বাচ্চাগুলা। ওই পাঠার বাচ্চা এটা? জি জি, এই যে পাঠার বাচ্চা, মা দেখলে আপনি হাসবেন যে শান্তির কি বলছো তুমি। এই যে মা, এই যে মায়ের তো কোনো বডি না, না না বডি নেই। এই দেখেন আপনার দুই বাচ্চা হয়েছে ভাই। আচ্ছা ওই পাঠাটা কি বেচা কেনা হবে? অবশ্যই হবে ভাই। কেমন দাম নেবেন ভাই? এই যে আমার খামারে আরেকটা বাচ্চা আসেন, একটু দেখান দর্শককে। এর এত মিল, এত মারামারি করে না, দেখেন বড় বড় পাঠা, একটাও কেউ কাউকে মারবে না। আচ্ছা আচ্ছা, এই পাঠাটার দাম বলেন কত নেবেন ভাই? এগুলো আলোচনার মাধ্যমে, আলোচনার মাধ্যমে। হ্যাঁ এগুলো তো অনেক দামি জিনিস, দামি জিনিস, এগুলো আলোচনার মাধ্যমে আর কি। আচ্ছা আর এই পাঠাটা? এটা খামারের বাচ্চা, সেটা তো আপনি দেখেছেন ছোটোবেলায়, এ তো দর্শক অনেক দেখেছে। খামারের জন্য দেখেছেন? জি। এবার আছে কিনা হবে না? হ্যাঁ অবশ্যই হবে, হবে অবশ্যই হবে ভাই। আচ্ছা কিন্তু এর বয়স কত হইলো? এই যে আপনার চার দাঁত দুই দাঁত ভেঙে এসে, এই যে দেখেন, আসেন দেখান প্রত্যেকটা ভেড়ার চার দাঁত করে। আচ্ছা আচ্ছা, এই শিং কি কেটে দিয়েছেন? শিং কেটে দিয়েছি ভাই, শিং এই যে বসে গেলো ঘাড়ের সাথে, তো কেটে দিলাম না শিং। ও এটা এটা মাপ না? না 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 ভাই, এটা মাপেন, এটা কয় হাত হয়েছে দেখেন? এক দুই, এও সেই পৌনে তিন হাত, পৌনে তিন হাত। আচ্ছা এটার ওজন কেমন হবে? এর ওজন আছে আপনার এখন 91 কেজি। 91? জি জি জি। ওর আলোচনার সাপেক্ষে? আলোচনার সাপেক্ষে। এই যে অরিজিনাল মা। জি জি জি। কিন্তু বডি তো, বডি ভাই, এই যে বাচ্চা আছে, ওর বাচ্চা, ওর বাচ্চা আছে দুইটা, আল্লাহর রহমতে দুইটা বাচ্চা হয়েছে তাই? জি। এগুলো কেমন দাম? এগুলো ভাই আলোচনার মাধ্যমে, এটাও আলোচনার মাধ্যমে। এই যে দেখেন, যে কেউ বলছে এই গাড়লটা আমি 16,000-15,000 বেশি ভাই, তাহলে আমরা তো এগুলো বলতে পারছিনি। তাহলে বাচ্চা হবে মনে করেন কালকিনের পরশু দিন, তিনটা হবে, তাই একটা হবে না তো তিনটা হবে ভাই। তাহলে এই জিনিসগুলো তো আমরা যদি মনে করেন কেউ যদি 50টা গাড়ল নেয়, তাহলে এই গাড়লগুলো আমরা 17,500 টাকা করে রাখবো তাই? হ্যাঁ বাচ্চা দেবো কয়টা? তিনটা হবে না দুইটা হবে, মাপ নেই। আচ্ছা ওলান তো বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে আজকালি ভিতরে। জি জি জি। এই যে কিছু হাই কোয়ালিটি যারা প্রথম দুই দাঁত, হ্যাঁ যেগুলো দুই দাঁত, এই যে এগুলার বডির ওজন আছে 50 কেজি, 2 কেজি কম আর বেশি। এগুলো গব না ভাই, এগুলো অল্প দিনে বাচ্চা, অল্প দিনে হবে ভাই, 2.5 মাস। জি জি, 2.5 মাসের ঊর্ধ্বে। এটা দুই দাঁত, আমার দর্শককে দেখা, এগুলা দুই দাঁত, দুই দাঁত। 50 হবে কেজি? 50 কেজির উপরে যাবে ভাই। আচ্ছা এগুলো কেমন দামে বেচা কেনা? এগুলো আপনার ফিক্স দাম 25,000 টাকা করে নেব। 25,000? 25,000। আচ্ছা এগুলো দুই দাঁত, দুই দাঁত। জি হ্যাঁ, এগুলো এখানে, এটা এখন দাঁতিনি, এটা এখন দাঁতিনি, এগুলো যদি কেউ নেয় তো হাই ক্রস। জি হাই ক্রস, হাই ক্রসের গুলো বলি, এগুলো যদি কেউ নেয় 16,500 টাকা করে নেব। 16,500? জি হাই ক্রস, হাই ক্রস, দুই দাঁত বয়স, দুই দাঁত। আচ্ছা প্রেগনেন্ট? জি প্রেগনেন্ট। কত দিনের হবে এগুলো? আপনার 3 মাসে 2 মাসের আগেই বাচ্চা হবে ভাই। আচ্ছা ওলান তো বড়, এগুলো দুইটা করে সম্ভাবনা বেশি তাই? জি। খামার করতে হলে এইগুলো দিয়ে করলে ভালো হয়। জি ভাই, লাভ বেশি পাওয়া যায়। জি লাভ বেশি পাওয়া যায়। আচ্ছা আমরা 80% বলি ভাই, এইটা আবার দুটো বাচ্চা হবে ভাই মিঠু ভাই। এটা আপনি দেখেন হয়তো 5-6 দিন তাই তো, কিন্তু দুইটা বাচ্চা হবে, আমার বড় হয়ে গেছে। জি জি জি, ওলান অনেক বড় হয়ে গেছে। এই দেখেন এখন দাঁতিনি ভাই, এগুলো প্রথম, এগুলো কেউ, এগুলো সরাসরি কেউ দেখায় না, প্রথমে আধাতাই বাচ্চা হবে কিন্তু তাই? হ্যাঁ জি। না দাঁত শেষ না, এই যে ভাই এখন দাঁত, এই যে ভোগের দাঁত এখন ভাঙবে ভাই, দুধের দাঁত। আচ্ছা আচ্ছা জি, প্রথম প্রেগনেন্ট ভাই। এটা আপনাকে দুইটা বাচ্চা দেখাবো আল্লাহর রহমতে। তাই বেচা কেনা করেন?
জি এগুলো বেচা কিনা হবে ভাই? কেমন দামে এগুলো? আপনার 14,500 টাকা করে নেব। 14,500? জি আপনার জন্য 13,500 টাকা করে নেব। তো ক্রস? জি ক্রস। 13,500। আচ্ছা আচ্ছা, দেখুন এগুলো কেমন দামে বেচা কিনা হবে? এগুলো ভাই, এগুলো এগুলো তো খুব উন্নত মানের। জি উন্নত, যারা গাড়ল প্রকৃত গাড়লের দুই টাকা করে বাচ্চা নেবে ভাই। হ্যাঁ, এগুলো দুই টাকা করে বাচ্চা না হলে তার টাকা রিটার্ন দেবো, কিন্তু টাকা নেবো 30,000 টাকা করে। তাই? জি। আচ্ছা, বডি 50 কেজির উপরে মেপি নেবে। বয়স? এই একই ভাই, সরাসরি আসা ভালো। সাইদার? সাইদার। জি। এরা দুটো করে বাচ্চা দুই টাকা করে দেবে ভাই। কত দাম চাইছেন? এর 30,000 টাকা করে নেবো। ওরে বাবারে, আলোচনার মাধ্যমে 2,000 টাকা কমার বেশি। দর্শনকে দেখেন, এখনো দাঁতি নেই। এই যে দেখেন, এখনো দাঁতি নেই মিঠু ভাই। এই যে কাজলা সখী, কাজলা সখী প্রথম প্রেগনেন্ট? জি প্রথম। এত উন্নত? উন্নত, উন্নত। একবারে মানুষে বলবে গাড়ল এগুলা, কিন্তু আমরা বুঝি না, এগুলো 90% ভাই উন্নত। নম্বর সাউরা এজি হাই ক্রস। বডি ওজন কেমন হবে? বডি ওজন 42 কেজি। 42 কেজি? 40 কেজি ধরেন আপনি। 40 কেজি? জি। এগুলো কেমন দামে বেচা কেনা? আপনারা 16,500। 16,500? জি।